মক্কা আমাদের মুসলিমদের কাছে একটি পবিত্র নগর। প্রতিটা মুসলিমের স্বপ্ন জীবনে অন্তত একবার হলেও হজে আসা, হজে এসে এই পবিত্র কাবা ঘরকে সামনে থেকে ঘুরে দেখা আর ওই কালো পাথরটিকে চুম্বন করা, যে পাথরে আমার প্রিয় নবীর স্পর্শ আছে। আমাদের অনেকের স্বপ্ন পূরণ হয় হজে আসা, আবার অনেকের স্বপ্ন স্বপ্নরও থেকে যায়। আজ আমি আপনাদের সেই পবিত্র কাবা ঘর ও মসজিদ আল হারামকে ঘুরে দেখাবো, তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উমরা পারমিট দেখিয়ে আমরা ভিতরে আসলাম। এবার ধীরে ধীরে আমরা মসজিদ আল হারামের ভিতরে যাবো আর সেখানে কিছু ক্লোজ ভিউ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মসজিদ আল হারামের ভিতরের কিছু সুন্দর মনোরম দৃশ্য। মসজিদ আল হারামের ভিতরে পবিত্র কূপ, জমজমের পবিত্র পানি সবাইকে ফ্রিতে সরবরাহ করা হচ্ছে। মসজিদ আল হারামের ভিতরে ফজর নামাজের পর আমরা এবার যাচ্ছি তাওয়াফের জন্য কাবা ঘরের কাছে। কাবা ঘরটিকে সাতবার প্রদক্ষিণ করার পর একটি তাওয়াফ পূর্ণ হবে। তারপরে এখানে তাওয়াফ করার পর আমরা যাব সাফা মাউন্টেনের ওখানে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك